प्रिय शिक्षार्थीरा 15 मिनट क्लासेर पक्ष थेके तोमादेर सबाइके शुभेच्छा। तोमरा जारा चतुर्थ ओ पंचम श्रेणीते पढ़छो आजकेर विषयटी मूलत तादेर जन्य। तोमादेर प्रश्नपत्रे 10 नम्बरे जे प्रश्नटी आसबे सेटाई मूलत आजके आमी तोमादेरके धारणा दिब। एई क्षेत्रे একটি নির্দেশনামূলক উদ্দীপক দেয়া থাকবে। এখান থেকে জ্ঞান, অনুধাবন ও প্রয়োগ থেকে একটি করে মোট 3টি প্রশ্ন থাকবে, যার নম্বর থাকবে জ্ঞানের জন্য পাবে 1, অনুধাবনের জন্য পাবে 2, প্রয়োগের জন্য পাবে 3, মোট 6 নাম্বার। জ্ঞান অর্থাৎ নলেজ, এটি তোমার যে ইনস্ট্রাকশনটা বা নির্দেশনাটি দেয়া থাকবে ঠিক তার মধ্যেই সেই উত্তরটি থাকবে। অনুধাবন, তুমি ওই নির্দেশনা মানে আন্ডারস্ট্যান্ডিং, তুমি ওই নির্দেশনা পড়ে কি বুঝেছো সেটাই লিখতে পারলে সেটাই হবে তোমার অনুধাবন। আর এই নির্দেশনাটি পড়ে তুমি বাস্তব জীবনে কিভাবে প্রয়োগ করবে সেটাই হলো অ্যাপ্লিকেশন বা প্রয়োগ। তাহলে চলো আমরা দেখি তোমরা কিভাবে লিখবে। রিড দ্য ইনস্ট্রাকশন অ্যাবাউট স্পিকিং দ্য ট্রুথ অ্যান্ড দেন অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চনস। টু বি এ গুড পারসন, তুমি কিভাবে একজন ভালো ব্যক্তি হবে। প্রথমে কি দেওয়া আছে, অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, সবসময় সত্য কথা বলতে হবে। ওবে ইয়োর প্যারেন্টস অ্যান্ড সুপিরিয়ার্স, তোমার যারা পিতামাতা অভিভাবক আছেন তাদেরকে সম্মান করবে, মেনে চলবে। কিপ দ্য মোরাল ভ্যালুজ ইন এভরিডে লাইফ টু বিল্ড আপ ইয়োর ক্যারেক্টার, তোমার চরিত্র গঠন করার জন্য তোমাকে গুরুত্বপূর্ণ জীবনের গুরুত্বপূর্ণ দিকগুলোর মূল্য দিতে হবে। প্র্যাকটিস গুড কোয়ালিটিস এগেন অ্যান্ড এগেন, ভালো জিনিসগুলো বারবার বারবার করে চর্চা করতে হবে। প্রে টু দ্য অলমাইটি ক্রিয়েটর, তোমার সৃষ্টিকর্তাকে স্মরণ করতে হবে, সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করতে হবে। এই হলো তোমার ভালো একজন মানুষ হওয়ার নির্দেশনা। তোমার যখন একটা প্রশ্ন দেবে তোমাকে ঠিক এই রকম একটি নির্দেশনা দিয়ে দেবে, এবং তোমাকে খুঁজে প্রথমে বের করতে হবে অ্যাবাউটের পরে। অ্যাবাউটের পরে কি দেয়া আছে, অ্যাবাউটের পরে যেটা দেয়া থাকবে তুমি বুঝবে এটাই তোমার মূল থিম। স্পিকিং দ্য ট্রুথ মানে সত্য কথা বলা। এইটুকু হলো তোমার মূল থিম। তারপরে এই সত্য কথা বলার জন্য তোমার কি উপকার হবে, সেই নির্দেশনাগুলো ইনস্ট্রাকশনগুলো এইরকম একটি বক্সের মধ্যে দেয়া থাকবে। সেখানে কি কি নির্দেশনা, যে তুমি কিভাবে একজন ভালো মানুষ হবে। এবার প্রশ্নে তোমাকে কি বলেছে, আগেই বলেছিলাম জ্ঞান থেকে একটি প্রশ্ন আসবে। এখন দেখো, হুম শুড ইউ ওবে, বলছো তুমি কাদের মেনে চলবে। তাহলে আমি আমি যখন এখানে পড়েছিলাম তখন বলেছিলাম যে তুমি কাদের মেনে চলবে, তাহলে জ্ঞানের প্রশ্নটা হুবহু তোমার এই ইনস্ট্রাকশনের মধ্যেই থাকবে। দেখো তুমি কাদের মেনে চলবে, দেখি এখানে আছে কি না। ওবে ইয়োর প্যারেন্টস অ্যান্ড সুপিরিয়ার্স, এখানে বলছে ইয়োর বলেছে, যদি ইয়োর থাকে তাহলে তোমাকে লিখতে হবে মাই, তাহলে হবে ওবে মাই প্যারেন্টস অ্যান্ড সুপিরিয়ার। হোয়াই শুড ইউ কিপ মোরাল ভ্যালুজ ইন এভরিডে লাইফ, এটার উত্তরও এখন এখানে আছে। যদিও এই প্রশ্নটির উত্তর তোমার এখানে আছে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যাবে যে এই প্রশ্নটির উত্তর তোমার এর মধ্যে থাকবে না। কেন, কারণ এটা তোমাকে বুঝে লিখতে হবে। আন্ডারস্ট্যান্ডিং মানে অনুধাবন, তোমার অনুভূতি দিয়ে তুমি এই ইনস্ট্রাকশনটা পড়ে কি বুঝেছো
সেই অনুভূতি দিয়েই তোমাকে লিখতে হবে। যদিও দেখা যাচ্ছে যে এই প্রশ্নটির উত্তর এখানে থেকে গেছে, কিন্তু নাও থাকতে পারত। এই প্রশ্নটির উত্তর সবার কিন্তু একই রকম হবে না, এক একজন এক এক ধারণা এক এক মনোবল নিয়ে লিখবে, সেহেতু দুজনে দুই রকম হতে পারে। হোয়াই শুড ইউ কিপ মোরাল ভ্যালুজ ইন এভরিডে লাইফ। দেখো তাহলে আমরা কেন সময়টাকে গুরুত্বপূর্ণ দিকগুলোকে মূল্য দেব, টু বিল্ড আপ মাই ক্যারেক্টার, আমার চরিত্রটাকে উত্তম করার জন্য, মানে গঠন করার জন্য, টু বিল্ড আপ মাই ক্যারেক্টার। এখন আরেকজন যদি লেখে যে টু বি এ গুড পারসন, একজন ভালো মানুষ হওয়ার জন্য, সেটাও হবে আবার এটাও হবে। হাউ ক্যান ইউ বি এ গুড পারসন, রাইট ইন থ্রি সেন্টেন্সেস, বলছে যে তুমি কিভাবে একজন ভালো ব্যক্তি হবে, এটা তুমি বাস্তব জীবনে প্রয়োগের কথা বলছে, তখন তোমাকে রাইট থ্রি সেন্টেন্স, তিনটি বাক্য লেখো। এই প্রশ্নটির উত্তর তোমার ঠিক এই বক্সের ভিতর থেকে লিখতে হবে, এখানে তুমি পেয়ে যাবে এর উত্তরগুলো। তাহলে তোমার পছন্দ মতো এখানে দেখো 1, 2, 3, 4 পাঁচটি বাক্য দেওয়া আছে, এখানে তোমাকে লিখতে বলেছে তিনটা, তুমি তোমার পছন্দ মতো এখান থেকে তিনটি বাক্য লিখে দিলেই হবে। আবার তুমি একটু চেঞ্জ করেও লিখতে পারো, যেমন প্রথমে তুমি লিখলে ইউ আছে, তোমাকে বলেছে, তাহলে তুমি যখন লিখবে তাই ইউ থাকলে কি হবে, আই হবে। আই অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, লিখবা অ্যাট ফার্স্ট আই অলওয়েজ, তাহলে প্রথমে লিখবা কি অ্যাট ফার্স্ট, সি নাম্বারের উত্তর লেখার সময় লিখতে হবে অ্যাট ফার্স্ট অ্যাট ফার্স্ট আই অলওয়েজ স্পিক দ্য ট্রুথ। দেন আই ওবে মাই প্যারেন্টস অ্যান্ড সুপিরিয়র্স। অ্যাট লাস্ট, অবশেষে, অ্যাট লাস্ট আই প্রেয়ার টু দ্য অলমাইটি ক্রিয়েটর। তাহলে প্রথমত আমাকে কি করতে হবে, এখানে পাঁচটি বাক্য ছিল, তুমি তোমার পছন্দ মতো তিনটি বাক্য লিখে দেবে, প্রথমটার সাথে যোগ করবে অ্যাট ফার্স্ট আই, তারপরেরটার সাথে দেবে দেন আই, তারপরে অ্যাট লাস্ট আই। আর যদি দেখো যে রাইট থ্রি সেন্টেন্সেস নেই, মানে তোমার ইচ্ছা মতো লিখতে বলেছে, তখন তুমি পুরোটুকুই লিখে দেবে, তখন এইভাবে লিখবে অ্যাট ফার্স্ট আই দেন আই আফটার দেন আই, দিয়ে তুমি দুটো বাক্য অ্যান্ড দিয়ে যোগ করবে এবং অবশেষে অ্যাট লাস্ট আই দিয়ে যোগ করে দেবে। বেশিরভাগই দেখা যায় যে এখানে পাঁচটি বাক্যই থাকে, কোনো কোনো সময় ছয়টিও থাকতে পারে। তাহলে তুমি বাক্যগুলো একটির সাথে অন্য বাক্যটি অ্যান্ড দিয়ে যোগ করে দেবে। আর যদি বলে দেয় যে থ্রি সেন্টেন্স, তাহলে তো তোমার চিন্তার কোনো কারণই নেই, তুমি এভাবে লিখবে। আমরা আগামী ক্লাসে তোমাদেরকে আরও দুইটি দেখাবো, আরও দুইটি ইনস্ট্রাকশন নিয়ে আলোচনা করব। আজকে আমি দেখি যে আজকের বিষয়টি কী ছিল এবং আমরা একটু চোখ বুলিয়ে নিই যাতে আর ভুল না হয়। আমরা শিখছি হলো প্রশ্নপত্রের 10 নম্বর,
এখানে বলেছিলাম তিনটে প্রশ্ন আসবে, একটা হলো নলেজ থেকে মানে জ্ঞান, একটা আন্ডারস্ট্যান্ডিং মানে অনুধাবন, আর একটা অ্যাপ্লিকেশন মানে প্রয়োগ থেকে। এর জন্য এই তিনটির উত্তর করার জন্য কি দেওয়া থাকবে, একটি নির্দেশনা। একটি বক্সের মধ্যে তোমাকে কতগুলো বাক্যে নির্দেশনা দেওয়া থাকবে মানে ইনস্ট্রাকশন দেওয়া থাকবে, এবং তোমার মূল থিম কোনটা থাকবে। অ্যাবাউটের পরে যতটুকু লেখা থাকবে ততটুকুই হলো তোমার মূল থিম, সেইটার আলোকে তোমাকে এখানে প্রশ্ন দেবে। এখানে প্রশ্ন দিয়েছে তুমি কিভাবে একজন ভালো মানুষ হবে, ভালো ব্যক্তি হবে, টু বি এ গুড পারসন, তুমি কিভাবে একজন ভালো ব্যক্তি হবে। এর জন্য দেখো নির্দেশনা দিয়েছিল অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, ওবে ইয়োর প্যারেন্টস অ্যান্ড সুপিরিয়ার্স, কিপ দ্য মোরাল ভ্যালুজ ইন এভরিডে লাইফ টু বিল্ড আপ ইয়োর ক্যারেক্টার, প্র্যাকটিস গুড কোয়ালিটিস এগেন অ্যান্ড এগেন, প্রে টু দ্য অলমাইটি ক্রিয়েটর। এবার কোশ্চেন, এর জন্য তিনটা কোশ্চেন। এখানে তোমাদেরকে আগেই বুঝিয়েছি যে তিনটা প্রশ্ন পড়বে, একটা হলো জ্ঞান থেকে, একটা পড়বে অনুধাবন থেকে, আর একটা পড়বে প্রয়োগ থেকে। তার জন্য তিনটা প্রশ্ন আমরা পেয়েছি, জ্ঞানের প্রশ্নটা মানে নলেজ, যেটা সরাসরি তোমার এই ইনস্ট্রাকশনের মধ্যেই থাকবে। সবসময় মনে রাখবে যে এ নাম্বারের উত্তরটা জ্ঞান থেকে আসবে, তার মানে তুমি সেই উত্তরটা ইনস্ট্রাকশনের মধ্যেই পাবে। বি নাম্বারের উত্তর, এটি তোমাকে বুঝে লিখতে হবে, এটার উত্তর এর মধ্যে থাকবে না। তবে মাঝে মাঝে দেখা যায় যে দু একটি বাক্য থেকেও যায়, কিন্তু আমরা কি করব, যখন আমরা এই দুই নম্বরটি করব তখন আমরা চেষ্টা করব যে উত্তরটুকু তার বাংলা অর্থ করার জন্যে, যে উত্তর তার বাংলা অর্থ করার জন্য। তারপর মনে মনে তোমরা চেষ্টা করবে সেই বাংলা অর্থটুকুর ইংরেজি করার জন্য, দেখবা তখন তোমাদের কাছে অনেক সহজ হয়ে গেছে। আর এই সি নাম্বারের উত্তরটা, এটিও তোমার এখানে থাকবে, তবে এখানে তোমাকে করতে বলেছে এখানে অল্প একটু চেঞ্জ করতে হবে, যেমন ইউ থাকলে হবে আই, ইওর থাকলে হবে মাই। আর যদি দেখো যে একটি বাক্যে দুটো জায়গায় ইউ আছে, এইরকম একটি বাক্য দেয়া আছে কিন্তু দেখা যাচ্ছে যে এখানে একটা ইউ আছে আবার এখানেও একটি ইউ আছে, তখন তোমাকে করতে হবে কি, প্রথমটা হবে আই আর শেষের ইউটা হবে মি। এই জিনিসগুলো তোমরা একটু মনে রাখবে। তাহলে তোমাদের কাছে যেমন 10 নম্বরটা আমি শুনেছি যে তোমাদের কাছে অনেক কঠিন বিষয় মনে হয়, আসলে কিন্তু তেমন কঠিন না, তোমরা ঠিকই এই নির্দেশনাগুলো ফলো করলে তোমরা ঠিকই পেরে যাবে। আগামী ক্লাসে আমি আরও বিস্তারিত আলোচনা করব। তো আজকের মতো সবাইকে ধন্যবাদ।